আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল্লিল মুমিনিন ওয়ালা ইয়াযিদুয যালিমিনা ইল্লা খাসারা। সাদাকাল্লাহুল আযীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাছের ও দূরের যে যেখানে আছেন সকলকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আশা করছি ভালো আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন নিয়মিত দেখছেন। আমরা এই অনুষ্ঠানে প্রতিটি বিষয়কেই জীবনমুখী করে আমরা সাজানোর চেষ্টা করি এবং এই অনুষ্ঠানে ইসলামী ব্যক্তিত্ব জগতের উজ্জ্বলতম আলোকিত মানুষদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি, যাদের তথ্যতাত্ত্বিক জ্ঞান গর্ব আলোচনা আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, তারই ধারাবাহিকতায় আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছি এবং একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আপনাদের মাঝে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি, স্টুডিওতে উপস্থিত হয়েছে। চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ঢাকা নিসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত গভর্নর ডক্টর মুফতি মোহাম্মদ কাফিলউদ্দিন সরকার সালিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোতারফ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা নির্ধারণ করেছি আর যে বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করব সেটি হলো ইসলামের সেবার গুরুত্ব। আমরা জানি হাদিসে বর্ণিত হয়েছে, যারা সদয় হয় রহমানুর রহিম তাদের প্রতি সদয় হন, তাই তুমি জমিনবাসীর প্রতি সদাচারী হও, আসমানবাসী তোমার প্রতি সদাচারী হবে। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল, এমত অবস্থায় খুব তৃষ্ণার্ত হলো, সে একটি কূপ দেখতে পেয়ে তা থেকে নেমে পড়লো এবং পানি পান করলো। তারপর সে বেরিয়ে এসে দেখলো একটি কুকুর কাতরাচ্ছে পানির পিপাসায় এবং সে পাথর চেটে চেটে খাচ্ছে। তো সে ভাবলো যে কুকুরের বোধহয় পানির পিপাসা লেগেছে। সে নিজে সেই কূপে আবার নামলেন এবং তার মোজা, চামড়ার মোজায় করে পানি তুললেন, সেই পানি মুখ বন্ধ করে এনে সে কুকুরকে পান করালেন। তো কুকুরকে সে পান করার পরে তারপরে মহান আল্লাহ তার এই আমল কদর করলেন এবং তাকে মাফ করে দিলেন। রসুল সাল্লাম বলছেন, সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, তাহলে কি আমাদের জন্য এসব প্রাণীর ব্যাপারেও সদাচরণের সওয়াব রয়েছে? তিনি বললেন, প্রতিটি তাজা কলিজায় সওয়াব রয়েছে। মুসলিম 5752 নং হাদিস। তো এই যে প্রাণীর প্রতিও সদাচরণ করা, প্রাণীদেরও সেবা করা, সেটারও গুরুত্ব রয়েছে। পৃথিবীতে প্রতিটি প্রাণী আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। পৃথিবীর সব মানবী একই পরিবারের সদস্য। তো প্রতিটি মানবী এক আদম হাওয়া পরিবারের। সুতরাং সকলের জন্যে, আমরা মানুষের জন্যে, আমরা পরস্পরের সহযোগিতার মাধ্যমেই এই সুন্দর পৃথিবী সাজিয়েছি এবং এই সুন্দর পৃথিবীতে আমরা আছি। আমরা সবসময় আমরা মানুষের সেবার জন্যে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ মানুষকে বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাওনি, আমি রুগ্ন ছিলাম, তুমি আমার সেবা করনি। তখন বান্দা অবাক হয়ে বলবে, হে আল্লাহ, হে আমার রব, আপনি তো অভাবমুক্ত, আপনি তো খান না, পান করেন না, তাহলে কিভাবে আপনি ক্ষুধার্ত পিপাসার্ত রুগ্ন হতে পারেন? আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা ক্ষুধার্ত হয়ে তোমার দুয়ারে হাজির হয়েছিল, তুমি তাকে খাদ্য দাওনি, তাকে খাবার খাওয়ালে আমাকে খাবার খাওয়ানো হতো, তুমি পিপাসার্থকে পানি দাওনি, তাকে পানি দিলে আমাকেই পানি খাওয়ানো হতো, অসুখী তোমার প্রতিবেশী ছটফট করেছে, তার সেবা করলে আমাকেই সেবা করা হতো, তুমি কি এটা জানতে না? মুসলিম 2569 নং হাদিস।
প্রিয় দর্শক শ্রোতা, এই জন্যে আমরা সবসময় চেষ্টা করব আমাদের কাছে থাকা মানুষগুলোর সেবা করা, দেশের সেবা করা, প্রতিটি প্রাণীর সেবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া সদকা, অর্থাৎ তার যে একটু শুশ্রূষা করা সেটা একটা সদকা। আমাদের অনেকের মা বাবা আছে বৃদ্ধ বৃদ্ধা, তাদেরকে অনেক সময় আমরা বোঝা মনে করি, আমরা আলাদা করে দেই না, তাদেরকেও আমাদের জন্য রহমত মনে করে আমাদের কাছে রাখবো, আমরা তাদেরকে ছেড়ে দেবো না একা, তাদের সেবা করব, তাদের যত্ন করব। এবং দেখা যায় যে আমাদের আশপাশে এমন কিছু মানুষ আছে যাদেরকে সেবা করার দেখার মতো কেউ নেই, তাদেরকে সেবা শুশ্রূষা করার আমরা দায়িত্ব নেব। চলুন আমরা আজকের মহতারামের কাছ থেকে ইসলামের সেবার গুরুত্ব, এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। জি ধন্যবাদ আপনাকে। আসলে ইসলামের সেবার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। আজকের সেবা শব্দটিকে আরবিতে খেদমত বলা হয়েছে, এবং খেদমত শব্দের অর্থ হচ্ছে একজন ব্যক্তি তার সব কিছু স্বার্থ ছাড়াই উজাড় করে দেবে। তাহলে আমি দেখব না যে আমি কী পাবো কি না পাবো, বরং আমার উদ্দেশ্য থাকবে আমি একজনের সহায়ক হতে পেরেছি। তাহলে এই মানসিকতা নিয়ে যদি আমি মনে করি যে না, তিনি পরবর্তীতে আমাকে আরও কিছু ভালো সুফল দেবেন, এই উদ্দেশ্যে আমি তাকে সেবা করে যাচ্ছি, তাহলে কিন্তু এটা হবে না। কারণ সেবাটা হচ্ছে এমন একটা বিষয় যে যার বিনিময়ে চাওয়ার কোনো উদ্দেশ্য যেন সেখানে না থাকে। বিনিময়ে চাওয়ার উদ্দেশ্যটা যখনই হবে তখনই কিন্তু আর সেবা থাকবে না, তখন স্বার্থ এর সাথে যোগ হয়ে যাবে। তো সেবার সাথে স্বার্থ যোগ হয়ে গেলে তখন কিন্তু ইবাদত থাকবে না, তখন এটা নাফসানিয়াত এসে যাবে তার মধ্যে, তখন ব্যক্তি তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে তার এই কর্মকাণ্ড সে করছে। যেমন আপনি মনে করুন শীত বস্ত্র বিতরণ হচ্ছে, সেখানে উদ্দেশ্য হচ্ছে যে উনি একজন এমপি ইলেকশনে যাবেন এবং তার ভোটটা চাইবেন, তো ভোটটা নেওয়ার জন্য তিনি একটা কৌশল করলেন, তার মানে সেবা করলেন, দেখাচ্ছেন উনি সাইনবোর্ডের সেবা, কিন্তু উদ্দেশ্যটা কিন্তু ভিন্ন। একটি কম্বল দিতে অন্তত 20-25 জন লোক হাত ধরে, এবং দেখা যায় যে সেলফি নির্ভর কিছু কাজ হয় শুধু, একেবারে ভিতর থেকে আসলে গভীর থেকে কাজ হচ্ছে। সেটাই আমি আপনাকে ওইটাই বলেছি আর কি, যে সেবাটা যদি স্বার্থ যুক্ত হয় তাহলে কিন্তু আর সেবা থাকবে না, তখন কিন্তু সেটা হয়ে যাবে নাফসানিয়াত, তার মানে ব্যক্তি স্বার্থ উদ্ধার, তার উদ্দেশ্য তখন ভিন্ন, এটা কখনো সেবার ক্ষেত্রে অনুমোদিত নয়। খেদমত হবে এমন একটা জিনিস যা আমি উজাড় করব, এবং এর বিনিময় ইন আজরিয়া ইল্লাল্লাহ, যদি আল্লাহ আমাকে দেন, কিন্তু কোনো মানুষের কাছে এটার কোনো প্রাপ্যতা বা কোনো চাওয়া এবং পাওয়া থাকবে না। তো এই জন্য আপনি দেখুন সৌদি আরবের বাদশাহ খোদ দুই মসজিদ, মসজিদে হারাম এবং মসজিদে নববী, দুইটারই খেদমত করে যাচ্ছেন, কিন্তু বিনিময় উদ্দেশ্য এটা নয় যে কেউ তাদেরকে থ্যাংকস দেবে বা কেউ তাদেরকে মারহাবা বলবে। খাদিম হারামাইনি শরীফাইন, তো এখানে কিন্তু খাদেম, আর এমনি যদি আপনি এখন কাউকে খাদেম বলেন সাধারণ মানুষ, তখন সে চটে উঠবে যে বেটা আমি কি মসজিদের খেদমত করি নাকি, আমি খাদেম নাকি, আমি কি মসজিদ পরিষ্কার করি, তার মানে এটাকে নোংরামি মনে করা হচ্ছে। আসলে এটা কিন্তু সবচেয়ে বড় ভালো কাজ, এবং সেবার মধ্যে এটা সর্বোৎকৃষ্ট জায়গায় সর্বোৎকৃষ্ট কাজ, যেহেতু খাইরুল বেকায় মাসাজিদুহা ওয়া শারুল বেকায় আসওয়াকুহা। আমরা বাজারকে যত সৌন্দর্য করি তার চেয়ে আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদকে সুন্দর করা, এটা আমাদের একান্ত প্রয়োজন। তো যেহেতু আজকে বিষয়টি হলো ইসলামের সেবার গুরুত্ব, তো সেই হিসেবে আমি আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো সেবার কথা বলবো, যাতে করে সহজ হয় বিষয়টা, যে সেবাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কীভাবে। একটা শত্রুকেও কিন্তু সেবা দেওয়া যায়, চরমভাবে একজন আক্রমণকারী ব্যক্তিকেও কিন্তু সেবা দেওয়া যায়, সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে করেছিলেন। 70 জন কাফের যখন বন্দী হয়ে হাতে এলো, তখন বন্দীরা তো তারা অবস্থা এমন একটি যে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, এবং তারা অলরেডি বন্দী হয়ে গেছে, সেখানে তারা তো আর জীবনে আশা করতে পারে না। এটি কিন্তু একটা স্বাভাবিক পর্যায়ে যে কোনো যুদ্ধক্ষেত্রেই হয়ে থাকে, প্রতিপক্ষ যদি বন্দী হয়ে যায় কোনো পক্ষের কাছে, তাহলে কিন্তু তার নিরাশতায় বা নৈরাশ্যতেই সবচেয়ে বড় কিছু। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 70 জন বন্দী বদরের যুদ্ধে, আপনি জানেন 17ই রমজান, প্রচণ্ড ঠান্ডা পড়ছিল, সেই মদিনা মুনাওয়ারা থেকে 156 কিলোমিটার দূর সেই বদর প্রান্তরে, এই কঠিন অবস্থায় মাসটা ছিল রমজান মাস, সব দিক থেকে রমজানে সাহাবা ইকরাম তো খাবার খেতে পারছেন না, রোজা পেটে নিয়ে মুখে নিয়ে কিন্তু তাদেরকে এই যুদ্ধ করতে হয়েছিল। যুদ্ধ শেষ হয়ে গেল, সেখানে 70 জন কাফের বন্দী হয়ে গেল, এখন তাদেরকে মদিনায় নেবার পালা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদিনায় এভাবে তাদেরকে নেব,
তুমি একটা কাজ করো, তোমাদের কার কার কাছে কি খাবার আছে একটু নিয়ে আসো। তখন কেউ শুকনো খাবার, কেউ তাজা খাবার, কেউ শুকনো রুটি, তাজা রুটি, শুকনো খেজুর, তাজা খেজুর নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে যে তাজা যেগুলো, এগুলোকে এক জায়গায় করলেন আর শুকনোগুলোকে আরেক জায়গায় করলেন। এই শুকনো খেজুর, শুকনো রুটিগুলো সম্পর্কে নবীজি সাহাবা ইকরামকে নির্দেশ দিলেন যে তোমরা এগুলো তোমরা খাও, আর তাজা রুটি আর তাজা খেজুর এটি তোমরা বন্দীদেরকে খাওয়াও। তো মদির অবাক হয়ে গেল যে এই যুদ্ধের মধ্যে এত বড় সেবা, আমাদেরকে তো না খাওয়াইয়ে রাখার কথা। এখনও কিন্তু পৃথিবীর মধ্যে কোনো কোনো জায়গায়, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শেয়াবে আবি তালেবে কাফেররা বন্দী করেছিল, নির্বাসনে দিয়েছিল, সেখানেও কিন্তু দেখা গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা খাবার দেয়নি, পানিও দেয়নি, কিচ্ছু দেয়নি। পৃথিবীর মানুষের এই নির্মমতা, এর বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। ইসলাম হচ্ছে আদর্শপূর্ণ একটি ধর্ম, সর্বক্ষেত্রে ইসলাম কিন্তু আদর্শের ছাপ এবং সাক্ষ্য রেখেছে। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের ক্ষেত্রে এই ধরনের সহায়তা করার কোনো কথাই ছিল না। তাজা রুটি আর তাজা খেজুর বন্দীদের মুখে তুলে দেওয়া হলো, তা তো অবাক হয়ে গেছে, বিস্মিত হয়ে গেছে যে এটা তো আনএক্সপেক্টেড, এটা তো পাওয়ার কথাই নয়। এই একটি বিষয়, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখলেন যে প্রচণ্ড শৈত্য প্রবাহ চলছে। আপনি বদরে গেছেন সম্ভব, আমিও গেছি কয়েকবার। সে বদরের জায়গার এখন তো দু একটা বিল্ডিং উঠেছে সেখানে, তখন তো শোন শোন একটা মরুভূমি, আর বালু কিন্তু অনেক বেশি সেখানে, এবং বাতাসের ঢেউই কিন্তু বালুগুলো উড়িয়ে এক বড় বড় ধরনের স্তূপ হয়ে একটা পাহাড়ের মতো আকার তৈরি করে আর কি। তো নবী করিম সাল্লাম তিনি দেখলেন যে এই শৈত্য প্রবাহের মধ্যে বন্দী যারা, তাদের গায়ে কিন্তু তেমন কোনো পোশাক নাই। আমাদের তো গায়ে অনেক পোশাক থাকে, তাদের গায়ে কিন্তু একটা পোশাক ছাড়া আর কিছু নেই। তিনি সাহাবাই কেরামকে বললেন, তোমরা একটা কাজ করো, তোমাদের যা অতিরিক্ত কাপড় আছে এগুলো আমাকে দিয়ে দাও। সাহাবাই কেরামের কাছে কতটুকু কাপড় থাকবে, যার যেটা, নবী করিম সাল্লামের কাছে তারা দিয়ে দিলেন। নবী করিম সাল্লাম শীত বস্ত্র হিসাবে তিনি ওই বন্দীদের কাছে এটা বিতরণ করলেন। এই যে বন্দীদের কাছে শীত বস্ত্র হিসাবে এটাকে বিতরণ করা, ওই মুহূর্তে একটা সেন্সিটিভ সময়, যে সময় কোনো শত্রুর উপরে এই ধরনের সেবায়ত আচরণ, তার মানে তাদের খেদমত করা, শত্রুদের খেদমত করা, এখানে কিন্তু ইচ্ছে করলে তাদেরকে রশি দেবেন, যেখানে ইচ্ছে সেখানে ফালাই দেওয়া। আমরা দেখতে পারি যে গোয়ান্তমালা কারাগার, আল গরিব কারাগারে, সেখানে কিন্তু যারা বন্দী হয়ে আছে তাদেরকে নিজের পেশাব পানির বদলে তাদেরকে পান করানো হয়। এটা কিন্তু এই অমানবতা, তার মানে মানবতা বিরোধী বিষয়গুলো কিন্তু ঘটছে না পৃথিবীতে, এমনটা কিন্তু নয়। তো কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও কিন্তু যুদ্ধের ময়দানে বন্দীদের সাথে সেখানেও কিন্তু তিনি সেবা দিয়েছেন। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে মদিনায় নিয়ে আসছিলেন, তখন সময় দেখা গেল যে অপ্রতুল যানবাহন, মানে কীভাবে তাদেরকে নিয়ে আনবেন। তো তিনি সাহাবা ইকরামকে বললেন, তোমরা একটা কাজ করো, তোমরা এখান থেকে পায়ে হেঁটে মদিনায় যাও, আর বন্দীদেরকে উটের পিঠে উঠতে দাও। তো তাদেরকে কিন্তু উটের পিঠে উঠিয়ে কিন্তু মদিনায় আনা হয়েছে। তাহলে এই যে দেখেন একটা ব্যাপার, যে নিজেরা পায়ে হাঁটলো আর শত্রুকে উটের পিঠে বসতে দেওয়া হলো। এই থিঙ্কিং, এই থিমটা যদি আমাদের মধ্যে সৃষ্টি হয়, তাহলে কিন্তু সেবা কাকে বলে সেই বিষয়টা তো আমরা এর থেকে শিক্ষা নিতে পারি। এটা একটা শিক্ষণীয় বিষয়, শুধু তাই নয়, বরং নবী করিম সাল্লামের কাছে হাতে গড়া হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার এই যে 31 লক্ষ বর্গমাইলের বিশাল পৃথিবীর শাসক হিসেবে, তিনি কিন্তু বিশাল বড় আকাশচুম্বী বিল্ডিংয়ে একটা বড় ভবনে থেকে তার আয়াসি জীবন কিন্তু যাপন করেননি। একটা গাছের নিচে কোনোমতেই জীবনযাপন করা যায়, শুয়ে তিনি দুপুরের সময় কাটাতেন। এক পাশের অস্ত্র ফেলা থাকতো, পড়ে থাকতো, আরেক পাশে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি শোয়া ছিলেন। বহু মানুষ দেখার জন্য এসছে তার সাথে, এবং দেখা করতে এসে বলছে কোথায় তিনি, তার ভবন কোনটা, কোনখানে তার রিসেপশন রুম, এবং কার সাথে যোগাযোগ করতে হবে। আমাদের তো অনেক কিছু মেনটেন করে তারপর যেতে হয়, কিন্তু বলা হলো যে না, যিনি বর্তমান সময়কালের খলিফা তিনি ওই তার রাষ্ট্রীয় ভবন হলো গাছের তলা, গাছের নিচে তিনি বসে আছেন। তাহলে এই যে গাছের নিচে তিনি সেখানে শুয়ে আছেন, অস্ত্র একদিকে আর তিনি সেখানে ঘুমিয়ে পড়ে আছেন, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায়, একদিক থেকে তো সাহাবা ইকরামের ব্যাপারে তো আমাদের খুব পরিষ্কার একটা ধারণা, সেটা হলো যে তারা ছিলেন ফরসানুল লাইল এবং ফরসানুল নাহার রুহবানুল লাইল। দিনের বেলায় তারা যেমন ছিলেন কর্মবীর, রাতের বেলায় তারা ছিলেন এবাদতগির।
রাতের বেলায়ও কিন্তু তারা নীরবে নিভৃত্তে থেকে তারা কিন্তু ইবাদত করতেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফসুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা দারাস সালাম। তারা কিন্তু ওই ক্ষেত্রেও তাদের সাক্ষরতা কোনো অংশে কম রাখেননি। কাজেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখা গেছে যে তিনি সেই দিনের বেলায় এত কর্মব্যস্ত হওয়ার পরও রাতের বেলায় কিন্তু তার খেদমত থেকে সেবা থেকে তিনি নিজকে আলাদা করেননি, বরং তিনি ঘুরে ঘুরে তার রাষ্ট্রের কে খেয়ে আছে কে না খেয়ে আছে, কোন নারী তার সন্তানদের প্রবোধ দিচ্ছে, কোন গর্ভবতী মা তার বাচ্চা প্রসবের সময় এসেছে তার কাছে তার সেই বস্তা আটার বস্তা তার জন্য সেই টিন ভরা আপনার তৈল তার কাছে পৌঁছে দেয়া, এই যে সেবার ব্যাপারটা আমরা কিন্তু বেমালুন ভুলে যাই। আমরা অনেক সময় দেখা যায় যে জনগণের কাছে আমরা যাই যখন তাদের কাছে ভোটটা থাকে, আর ভোট দেওয়া হয়ে গেলে তখন আমরা আকাশে টঙ্গের উপরে চড়ি, তখন কিন্তু জনগণ আর আমাদের খুঁজে পায় না, তখন সেবা তো দূরে। এবং মহতারাম, এখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় যে একটা যে বাচ্চাদের দুধ পান যে রেশন দেওয়া হতো বাচ্চাদেরকে, যে দুধ ছাড়লে পরে রেশন দেওয়া হতো, তো এই জন্য আগে ভাগেই বাচ্চাদের দুধ ছাড়ানোর জন্য চেষ্টা করতো, এটাও কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, সেটা তো আমি এক বিশাল ওয়াজের মধ্যে এটা আলোচনা করে থাকি যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই রাতের গভীরে যখন তাকে বলা হলো যে মদিনার উপকণ্ঠে কিছু মানুষ তারা এসে এখানে তাঁবু গাড়িয়েছে, তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাহলে একটা কাজ, এদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব তো আমাদের, এই জন্য তিনি আমাদের বলে তিনি নিজেকেই নিয়োজিত করলেন। তিনি ওই কোনো কনস্টেবল অথবা কোনো থানা অথবা এই ধরনের কোনো ফাঁড়িকে তিনি কোনো নির্দেশ দেন নাই যে তোমরা গিয়ে দেখো তো ওরা কীভাবে আছে, তা কিন্তু নয়। তিনি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন যে তুমি আসো, তখন কিন্তু রাত গভীর। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন হুজুর এখন এত গভীর রাতে কেন ডাকলেন, কোনো যুদ্ধ অথবা কোনো বিষয়? কারো যুদ্ধ কোনো বিষয় নয়, এই লাঠি নাও। উনি বলে লাঠি নিব কি, লাঠি নেওয়ার আলামতই হচ্ছে যুদ্ধ করা। উনি বলছে যে না যুদ্ধ নয়, আমিও হাতে লাঠি নিছি, চলো তুমি আর আমি মিলে এখানে বিদেশে বিভয়ে কিছু লোক এসছে তারা তাঁবু গাড়িয়ে তারা তাঁবু খাটিয়ে সেখানে রাত্রযাপন করছে, ওরা কারো কাছে নিরাপত্তা চায়নি, তো কাজে ওরা নিরাপত্তা চাওক আর না চাওক রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দেওয়া, এই জন্য চলো তুমি আর আমি দুজনে মিলে পাহাড় দেবো। তাহলে এই যে সেবা, যে এখানে বলা হয়েছে যে খাইরুন নাসে মাইয়ান ফাউন নাস, তার তাছাড়া এমনিও বলা হয়েছে সৈয়দুন নাসে খাদিম হোম, যে রাষ্ট্রের প্রধান যিনি হবেন তিনি হবেন জনগণের খাদেম, প্রজাবৃন্দের সেবক। সেখানে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার স্বাক্ষর তিনি রেখেছেন এবং সেখানে তিনি পাহারা দিতে গেলেন, অথচ যারা রাত্রে ঘুমিয়ে পড়েছেন তারা কিন্তু কেউ জানেন না যে আজকের এখানে কে তাদেরকে পাহারা দিচ্ছে। রাষ্ট্রের সর্বপ্রথম ব্যক্তি যিনি, ফার্স্ট ম্যান যিনি, তিনি কিন্তু তাদের পাহারাদার, তার মানে খলিফা উমর নিজেই পাহারা দিচ্ছেন। আর আব্দুর রহমান ইবনে আউফ আরেক দিকে, রাত যখন গভীর হলো তখন একটি শিশু কেঁদে উঠেছিল, তিনি তাকে ডেকেছিলেন আব্দুর রহমানকে, আসো শিশুর কান্না থামাই, তখন তিনি বলছেন যে শিশুর কান্না থামাবার দায়িত্ব আমার আপনার নয়, এটা মায়ের। ওমর ফারুক বলছেন যে না কি বলো, এই শিশুটি যদি কোনো অকারণে কেঁদে থাকে তাহলে কিন্তু আমি ওমরের কানে তার কান্নার আওয়াজ এসেছে, কাজে আল্লাহর কাছে সে হয়তো সেদিন মামলা যদি দায়ের করে বসে যে আমি কেঁদে উঠেছিলাম তোমার ওমর কিন্তু আমার কান্নার কারণটা উদ্ঘাটন করেনি, তখন এই শিশু যদি মামলা করে তাহলে আমার এটা নন বেলেবল মামলা হবে, তার মানে এটার কোনো জামিন হবে না, তো কাজে চলো। তো যেটা আপনি বললেন শেষ পর্যায়ে ওই মাকে জিজ্ঞেস করা হলো যে তোমার বাচ্চা কাঁদে কেন, তো মা বলে ফেললেন যে ওমর একটা আইন করেছেন, উনি তাঁবুর ভিতরে ওমরকে চিনেন নাই, যে তাঁবুর ভিতরে থেকে মা বলছেন যে ওমর একটা আইন করেছেন যে কোনো শিশু যদি মায়ের বুকের দুধ ছাড়ে তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে সুবিধা পাওয়া যাবে, এই জন্য আমার বাচ্চাটাকে দুধ ছাড়াচ্ছি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন নিজের পরিচয় গোপন করে যে কতদিন হলো তোমার বাচ্চাকে দুধ ছাড়াচ্ছ, তোমার বাচ্চার বয়স কত? তো মা বললেন যে বাচ্চার বয়স 6 মাস, অথচ ইসলামের বিধান হলো ওয়াল ওয়ালিদা তু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, 2 বছর দুধ পান করাতে হবে, হানাফি মজহাব অনুযায়ী যদি বাচ্চা লিনেন থিন হয় খুব দুর্বল হয়ে জন্ম নেয় তাহলে 2.5 বছর পর্যন্ত খাওয়াবার সুযোগ আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জিব্বা বের করে কামড় দিলেন, হায় এই শিশুকে দুধ থেকে তার মা বঞ্চিত করছে, অথচ মায়ের বুকে তার দুধের অধিকার আছে। কাজী আব্দুর রহমান তুমি বুঝতে পারছো এই ধরনের নিশ্চয়ই অনেক মা তার শিশুকে দুধ থেকে বঞ্চিত করছে, আর আমার আইনের ফাঁক ফোকরে মা এই ধরনের বাচ্চাদের বঞ্চিত করায় আমি কেয়ামতের ময়দানে এই শিশুদের মিছিল হবে আমার বিরুদ্ধে, কাজেই চলো আজকের ফজরে গিয়ে আমরা মসজিদে গিয়ে সব মানুষকে একত্রিত করে আইনটাকে পরিবর্তন করি, যে মা দুধ পান করাক আর দুধ পান নাই করাক রাষ্ট্রের দায়িত্ব হলো সেই শিশু লালন করা, তো কাজেই সেক্ষেত্রে মায়ের দুধ 2 বছর পর্যন্ত শিশু পাবে,
এটা নিশ্চিত কোরআনের আইন, কিন্তু রাষ্ট্রের সুযোগ পাওয়ার জন্য আগের থেকে মা দুধ ছাড়াবেন, ছয় মাসের শিশুকে এইভাবে বঞ্চিত করবেন, এটা কখনো হতে পারে না। তো কাজেই আমরা যদি লক্ষ্য করি তাহলে এইভাবে অনেক কথাই কিন্তু আমাদের ভিতরে আছে। আজকে আমাদের ভিতরে অনেক আত্মীয় স্বজন আপনজন এমন আছে তারা কিন্তু অধিক অনেককে চিনি না। নবী করিম সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমাদের আত্মীয় স্বজন লিস্ট করে রাখবে, কে চাচা, কে ভাই, কে দাদা, কে নানা, এবং কে বংশের মধ্যে মুরব্বী, তাদের নাম লিখে রাখবে, যাতে করে তোমাদের প্রজন্ম পরবর্তীতে যারা আসছে তারা যেন তাদেরকে দেখে তাদেরকে সম্মান করতে পারে এবং তাদেরকে সেবা করতে পারে। আপনি তো জানেন, ওয়াকফিজ লাহুমা জানা হাজুল্লি মিনার রহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা। এখানে শুধুমাত্র এখানে মা বাবা পর্যন্ত এই দুই বাহু প্রশস্ত করে একজন সন্তান সেবা দিবে, কোরআনের এখানে ডাইরেক্ট আয়াতে যেটা বলা আছে সেটা ঠিক আছে, কিন্তু এর ভিতরে তো আইন এটাই এসেছে যে শুধু বাবা মায়ের জন্যই সে দুই হাত দুই বাহু প্রশস্ত করবে তা তো নয়, বরং তার দাদা, তার মুরব্বী যারা আছে, এখানে তো বলা হয়েছে এই ধরনের প্রত্যেকের সাথে কিন্তু তারা এই আচরণগুলো হওয়া দরকার। তো এ কারণে আমাদেরকে পবিত্র কোরআন মজিদ কিন্তু সতর্ক করে দিয়েছে, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা। আমাদের মায়ের গর্ভের সাথে যাদের সম্পর্ক, যেমন ভাই ভাই, এক ভাই পড়ে আছে খেতে পায় না, আরেক ভাই বিশতলা বিল্ডিংয়ের মালিক অথচ ছোট ভাইয়ের দিকে সে তাকাচ্ছে না, তার জন্য যে তার সেবার একটা বিশাল সুযোগ আছে। একজন অসুস্থ রুগী আপনজন পড়ে আছে অথচ তাকে সে কিছু দিচ্ছে না, অথচ সম্পদের পাহাড় তার হাতে আছে। তো এগুলো আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে এরা হজ করতেছে অনেক, এদের হজের সংখ্যা, এদের ফিরিস্তি যদি জিজ্ঞেস করেন, এদের পাসপোর্ট দেখলে আপনি দেখবেন হাজি সিল কত যে তার শেষ নাই, ওমরার সিল শেষ নাই, অথচ আপনি দেখবেন যে অত্যন্ত গরিব আত্মীয় স্বজনের দিকে তাদের কোনো যত্ন নাই। তো এই ধরনের বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে কিন্তু অহরহ দেখা যাচ্ছে। এগুলো থেকে উত্তরণ পেতে গেলে অন্তত পক্ষে নবী করিম সাল্লামের সে হাদিসটি আমাদের পালন করতে হবে। নবী করিম সাল্লাম বলছেন লা সালাতে লিজারিল মসজিদ, মসজিদের প্রতিবেশী যিনি তার নামাজ হবে না, যে নিজে খেয়ে সে রাত কাটছে অথচ তার প্রতিবেশী না খেয়ে সময় কাটাচ্ছে। তো প্রতিবেশী না খেয়ে সময় কাটাচ্ছে, শুধু এটাই নয় বলে আরও তো বলা হয়েছে যে তোমরা যদি কোনো গোস্ত পাক করো এর ঘ্রাণটা যেন বাইরের প্রতিবেশীর কাছে না যায়, যদি যায় এমন একটা জায়গায় পাক করো তাহলে তাকেও কিন্তু শরীক করাইও, নাহলে সে কষ্ট পাবে। তো এটা ইসলাম। আর ঝোল বেশি দিও, পানি বেশি দিও, যেন একটু ঝোল বেশি প্রতিবেশীর খবর দিতে পারো। যে আমরা আসলে অনেক সময় দেখি যে আমরা বাচ্চাদেরকে খেলনা কিনতে গিয়ে দেখা যায় যে অনেক অপচয় করে থাকি, সেক্ষেত্রে আমরা বাচ্চাদের সেই খেলনা কেনার অপচয় করা টাকাটাকে বাঁচিয়ে আমরা এই শীতে যে সমস্ত সুবিধা বঞ্চিত শিশুরা রাস্তার পাশে আছে তাদেরকে আমরা কিছু শীত বস্ত্র কিনে দিতে পারি। আমরা ঝুপড়ি ঘরে থাকা সেই শিশুদেরকে আমরা কিছু শিক্ষা উপকরণ কিনে দিতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি। আমরা ফুটওভার ব্রিজে থাকা এবং বিভিন্ন রেল স্টেশনে এবং বাস স্টপিছে এবং বিভিন্ন জায়গায় থাকা সেই শিশুদের পাশে আমরা এই শীতে দাঁড়াতে পারি। তাছাড়া আপনি আরেকটা ব্যাপার তো বলেছেন, দুইটি আপনি বলেছেন, এরহামু মান ফিল আর্দ ইয়ারহামুকুম মান ফিস সামা, এই পৃথিবীতে যারা আছে তাদের উপরে তোমরা দয়া করো, আকাশের মালিক তোমাদের উপর কি করবেন, দয়া করবেন। সে দয়াটিকে আমরা করি। আজকের এই বুভুক্ষ অনাথ, আজকে অসুস্থ মানুষগুলো নানাভাবে তারা পড়ে আছে, আমরা কি সত্যিকার অর্থে তাদেরকে সেবা দিই? আজকের হাসপাতালগুলো আপনি দেখেন, সেখানে এত টাকা ভিজিট ডাক্তারের, আমি এটার প্রতিবাদ করব। কারণ এই ডাক্তার তৈরি করতে গেলে সরকারের কিন্তু বিশাল একটা ইনভেস্ট আছে, ডাক্তার কিন্তু এমনি হয় না, ডাক্তার কিন্তু এমনি হয় না, সেখানে বিশাল একটা ইনভেস্ট আছে, আর সেই ইনভেস্টটা জনগণের টাকা দিয়ে। এই যে বড় বড় মেডিকেল কলেজগুলো, সেখানে যে টাকাগুলো ব্যয় হচ্ছে কারা, এটা কি নিজের সব সম্পদ বিক্রি করে কোনো ডাক্তারের বাবা তার দাদা কি এগুলো সব তৈরি করে দিয়েছেন? না, কোনো ডাক্তারের বাবা এবং দাদা তৈরি করে দেননি, এটা দিয়েছে সরকার। কাজ সরকার হলো পাবলিক, কাজে সরকার পাবলিক, তা পাবলিকের অর্থে যে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে সেখানে আজকে যারা চাকুরি করছেন সেখানে সেবার তো মনোভাব নাই বলে বলতে হয়। অপরদিক থেকে তাদের চেম্বারে আপনি গেলে আপনি দেখবেন 1,000-1,500 টাকা, এরপরে যে টেস্টগুলো দেয়, মানে দরকার আর দরকার হোক বা না হোক আমি সেটা বলি না, টেস্ট দেয়, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, টেস্ট টেস্ট টেস্টের খুব ভালো রিপোর্ট হয়। আবার আপনি আরও শুনবেন যে ডায়াগনস্টিক সেন্টার যেগুলো আছে সেগুলো কিন্তু এদের সাথে, ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে যে স্যার আপনাকে ফ্ল্যাট কিনে দেবো আমরা, খালি আপনি পাঠাবেন, খালি টেস্টে পাঠাবেন। তো এই যে টেস্টে পাঠাবেন, তাহলে এখানে কি সেবা এটা? অথচ আমরা মনে করি যে ডাক্তার, কবিরাজ, হেকিম যারা আছেন তারা কিন্তু জাতির সবচেয়ে বড় মাপের সেবক। আজকের এই যে ফ্রন্টলাইনে যারা কোভিড-19 যারা কাজ করছেন,
যারা আজকের এই বৈশ্বিক মহামারীতে যে ডাক্তারগুলো যেভাবে ঝুঁকি নিয়ে কাজ করছেন, আপনি তার সেবাকে অবমূল্যায়ন করতে পারবেন? তারা কতভাবে আমাদের কাছে সম্মানের যোগ্য, তারা আমাদের কাছে কত বড় দোয়ার পাত্র, তাহলে এই যে তাদের উপকারটা খায়রুন্নাস মাইয়ান ফাউন্নাস যদি হাদিসের ক্ষেত্রে এগুলো বিচার করা হয়, তাহলে আমি মনে করি যে প্রথম নম্বর কিন্তু ডাক্তার চলে আসবেন। অন্যান্য মানুষ তো আসবেই, কিন্তু প্রথম নম্বরে এরা আসবে, নার্স চলে আসবে, ওয়ার্ড বয় চলে আসবে, ঝুঁকি নিয়ে আজকে এই ধরনের করোনা রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। তাহলে এগুলো তো অবশ্যই তারা সেবা করছেন। এমন একটা রোগ যে রোগের মধ্যে বাবা মারা গেলে ছেলে যায় না, ছেলে মারা গেলে বাবা তার কাছে আসে না, আর সেখানে আরেক দল লোক সেখানে তার কিন্তু সেবার জন্য পাশে আছে। যারা আজকে দাফন করছেন তারা কি কম সেবা করছেন? এই যে কোভিড-19 একটা মৃত মানুষ আল্লাহ রাস্তায় যদি শহীদ হয়ে যায়, তাহলে তার রক্ত গায়ে থাকা অবস্থায় তাকে ওই অবস্থায় দাফন করতে হবে, কিন্তু এই শহীদ তো তৃতীয় স্তরের শহীদ যারা করোনা রোগে মারা যাচ্ছেন। করোনা রোগে মারা গেলে সেই লোকটা কিন্তু যারা গোসল দেয়, একটা ঝুঁকির ব্যাপার না? আমরা ইটালি আর পৃথিবীর বিভিন্ন দেশের ওই সমস্ত এলাকায়, বিশেষ করে চীনের ওহানে যে ঘটনাগুলো হলো, সেখানে যারা মারা গেছে, যদিও তারা ইসলামের উপরে নাই, তারা কমিউনিস্ট অথবা তারা বৌদ্ধিস্ট অন্যভাবে, তারা তো গোসল দেয় না, কিন্তু আগুনে তো তারা পোড়ালো, কিন্তু আগুনে তো আর মুসলমান পড়াবার পক্ষে নয়। তাই কাজে কোভিড-19 যদি কোনো লোক মারা যায়, সে লোকটাকে গোসল দিয়ে তো কবরস্থানে নিতে হবে, তাকে তো একটা কাফন পরাতে হবে, অথবা তার ওই বক্স যেটা কাপড়ের বক্সটার মধ্যে তাকে অন্তত পেঁচিয়ে তো একটা কবরে দিতে হবে। সেখানে দেখেন এই সেবাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা আজকে করছেন, এই বিভিন্ন ফাউন্ডেশন নাম নিয়ে তারা যে এগিয়ে আসছেন, এটা কিন্তু কোনো অংশে সেবার দিক থেকে এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। আপনি এটাকে একটি মহৎ কাজ, এবং আমরা দেখেছি যে লাশ পড়ে আছে, সন্তানরা কাছে আসেনি বা আত্মীয় স্বজনরা আসেনি, কিন্তু সেখানে তারা গিয়ে নিজেদের মতো করে পরম মমতায় তাকে শেষ কাজটি করেছেন, এবং এটি আসলে আমাদের আরো বেশি তাদের সহযোগিতা করা। এই জন্য আমি একটি কথা বলবো, সেটা হলো যে তসবি আর মুসল্লা দেখে খোদেলাহি ভুলবেন না। আপনি বিশাল তফসি 1000 দ্বারা তসবি, আল্লাহর কাছে এটার মূল্যায়ন হবে না। তসবি আর মুসল্লা দেখে, আপনার মুসল্লা বিশাল লম্বা জায়নামাজ, আপনি মনে করেন 5000-10000 টাকার জায়নামাজ, কি গদগদে উপরে আপনি মখমলের উপরে নামাজ পড়তেছেন। নো, তসবি আর মুসল্লা দেখে খোদেলাহি ভুলবেন না, মানব সেবার কুঞ্জি ছাড়া বেহেস্তের দুয়ার খুলবে না। মানব সেবার চাবিটা তৈরি করতে হবে মানব সেবা দিয়ে। জি প্রিয় দর্শক শ্রোতা, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আমরা জানি আমার ছেলে প্রচুর অপচয় করে পড়াশোনার পিছনে, তাকে তার জন্য অনেক বেশি অপচয় করা হয়। যদি মনে করেন যে অনেক বেশি অপচয় করছেন, সেখান থেকে একটু বাঁচিয়ে আরও 2-4টা ছেলে মেয়ে যেন পড়াশোনা করতে পারে, তাদেরকে পড়াশোনার ব্যয়ভার বহন করার জন্য একটু আপনি এগিয়ে আসুন, পাশে দাঁড়ান। আপনার সন্তান বড় হলে আপনার খোঁজ খবর রাখবে, এই সন্তানরা আপনার খোঁজ খবর রাখবে এবং দোয়া করবে। খোঁজ খবর না রাখলেও সেই সাদগায় প্রবাহমান জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার কবরে পৌঁছাবে। এই জন্য এমন কিছু অ্যাকাউন্ট আমরা এখান থেকে করে যাই যে আমরা এখান থেকে চলে যাওয়ার পর প্রতিদিন সকাল সন্ধ্যায় কোরআনের দর্স হবে, হাদিসের দর্স হবে, তালিম হবে, যেটার সওয়াব আমাদের কবরে বসে আমরা কিয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে, পেতে থাকবে। এরকমের কিছু অ্যাকাউন্ট আমরা দুনিয়াতে বসে করে যাওয়ার চেষ্টা করব। আরেকটি কথা হলো, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা মানুষের জন্য কাজ করি, কিন্তু মানুষের জন্য কাজ করতে গেলে, ভালো কাজ করতে গেলে অনেক ধরনের কথা শুনতে হয়, কিন্তু তবুও মন না ভেঙে আমাদের সামনে চলতেই হবে, মানুষের জন্য করতেই হবে। মানুষের সেবার চেয়ে বড় কিছু নেই। মানুষ, আপনি যদি মানুষের সেবা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দুর্দিনে এমন লোক পাঠাবেন আপনার সেবার জন্যে যেটা আপনি কখনো কল্পনাও করেননি, এবং আপনার চলার পথ সহজ হবে। যে মানুষের ইনকামের পয়সা থেকে অন্য মানুষ উপকৃত হয়, আল্লাহ তাআলা তার অন্তরে প্রশান্তি ঢেলে দেন, রহমত ঢেলে দেন। সেজন্যে অর্থ সম্পদ, বৃত্ত, বৈভব, এগুলো কিছুই আমরা সাথে করে নিয়ে যেতে পারবো না, এগুলো থেকে যাবে এভাবেই। সুতরাং আমরা যেন মানুষের জন্য কিছু দিয়ে যাই, মানুষের জন্য কিছু করে যাই। আমরা একটি গবেষণায় দেখেছি, কেউ যখন কোনো কিছু মানুষের জন্য দেয় বা দান করে, তখন সেটা 70টি শয়তানের চোয়াল থেকে কেড়ে এনে দিতে হয়। অর্থাৎ শয়তান এমনভাবে প্ররোচনা দিয়ে রাখে আমাদেরকে যে তুমি এই কাজটা করো না, তোমার প্রজন্ম তারা
অভাবী হবে, তোমার ব্যবসায় লস হবে, তুমি গরিব হয়ে যাবে, তুমি কি খাবে, তোমার জীবন স্বাভাবিক জীবন চলবে না, এভাবে করে শয়তান বারবার ধোঁকা দিতে থাকে। তো মনে রাখবেন, এখন সম্পদের মালিক আছেন আপনি, কালকের এই সম্পদের মালিক আপনি নাও থাকতে পারেন। সুতরাং আজকেরই আপনার এই সম্পদ সুবিধা বঞ্চিত মানুষের জন্যে কিছু করে যান, দিয়ে যান। এ মানুষগুলো সুবিধা ভোগ করলে আপনার কবরে অনন্তকাল সওয়াব পৌঁছাতে থাকবে। তাই আমরা প্রচার বিমুখ হয়ে, আমরা লৌকিকতা দূরীভূত করে আমরা মানুষের সেবার জন্যে নিজেকে নিয়োজিত করি। পাশের মানুষগুলো, দূরের মানুষগুলো, কাছের মানুষগুলো, সবার পাশে আমরা দাঁড়াই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পাশে দাঁড়াবেন। আল্লাহ বলেছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি মানুষের প্রতি তেমনি এহসান করো যেভাবে আমি তোমার প্রতি এহসান করেছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এক কথায় আমাদের অতিথির কাছ থেকে আমরা শুনব যে মানব সেবার গুরুত্ব বিষয়ে ইসলাম কোরআনুল কারিমে যে দিক নির্দেশনা দিয়েছে, সেটা যদি আমরা যথাযথভাবে পালন করি তাহলে দেখা যাবে পৃথিবীতে অশান্তি এবং অভাব দূর হয়ে যাবে। তো এ ব্যাপারে সর্বশেষ কথা এটি, দেখুন আপনি ভালো কাজ করার ব্যাপারে তো ইসলাম সবসময় উদ্বুদ্ধ করেছে এবং ইসলাম বলেছে লাইসাল বিররা আন্তু আল্লু উজুহাকুম কিবাল আল মাশরিক ওয়াল মাগরিব। এই পুরো আয়াতের মধ্যে সেখানে বলা হয়েছে ওয়া আতাল মাল আলা হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। এখানে কিন্তু এই যাদের নাম এতিম, তারপর নিকটাত্মীয় এবং অন্যান্য যারা দুস্থ, যারা অনাথ, তাদেরকে কিন্তু কথা বলা হয়েছে। অর্থাৎ এদের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। ইসলামের যে পুরো মেসেজটা হলো এটাই। আর আপনি মনে রাখবেন খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খালকু আয়া আল্লাহ, সৃষ্টি হচ্ছে আল্লাহর, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর পরিবারের একজন সদস্য। কাজেই সেখানে আপনি যাকেই আপনি সেবা করবেন, সেটা যেমন আপনি বললেন একটা কুকুরকে সেবা করে একটা মানুষ জান্নাতে চলে গেছে, আবার একটা বিড়ালিকে খাবার না দিয়ে কিন্তু একটা মানুষ তার ইবাদত বন্দেগী সব ধ্বংস হয়ে সে জাহান্নামে চলে গেছে। তো কিন্তু এটা সেবার ব্যাপার ছিল, তার মানে তাকে বিড়ালিটাকে যেভাবে খাবার দেওয়ার কথা ছিল সেভাবে তার সেবা সে করেনি, বরং তাকে বন্ধ করে রেখেছে, বদ্ধ করে রেখেছে, পিঁজরায় আটকে রেখেছে এবং তাকে তার স্বাধীনভাবে যে খাবার খাদ্যপানীয় নেওয়া দরকার সেটা কিন্তু তাকে নিতে দেওয়া হয়নি। তো এগুলোও তো অনেক সময় আমরা করি, মানুষের রাস্তা পথ বন্ধ করে দেই, চলার পথ বন্ধ করে দেই, মানুষের জবরদস্তি জমি দখল করি ইত্যাদি, এগুলো কিন্তু আমাদের মধ্যে হয়। তো আমি যেটা মনে করি সেটা হলো ওই কথাটাই আপনার খুব গুরুত্বপূর্ণ, পবিত্র কোরআনে যেটা বলা হয়েছে মাইয়ে করি দোল্লাহ কারাজান হাসানা, কর্জে হাসানার যে ব্যাপারটা, কর্জে হাসানা আল্লাহ কি গরিব নাকি যে আমাদের কাছে টাকা পয়সা চান, অর্থাৎ কেয়ামতের ময়দানে বলবেন যে আমি তোমার দুয়ারে গিয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দেওনি, আমার পোশাক ছিল না, তুমি তোমাকে পরিধান বস্ত্র দেওনি। তো তখন অবাক হয়ে যাবে যে আপনি গেছেন কীভাবে, আমরা তো চিনি নাই আপনাকে। তখন যে না, একটা গরিব তোমার ওখানে গিয়েছিল কিছু সহায়তা পাওয়ার জন্য, তুমি তাকে তাড়িয়ে দিয়েছো, আমি তো ইচ্ছে করলে তোমাকে তোমার সমস্ত সম্পদ কেড়ে নিয়ে তোমাকে ওই ফকিরটার মতো একজন পথিক মানে ভিখারি তোমাকে বানাতে পারতাম, তো পথের ভিখারি কিন্তু আমি তোমাকে বানাইনি। তো এই জন্যই আমি যেটা বলবো সেটা হলো যে সকলেই আমরা সকলের তরে আর সকলেই আমরা পরে, সবাই সবাইকে সবাইকে সহযোগিতার মাধ্যমে আমরা পথ চলবো। ভোতারাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে সম্পদের অভাব নেই, এই সম্পদে মানুষের অধিকারহীনতাই দারিদ্রতার প্রধান কারণ। যে মানুষগুলো দারিদ্র সীমার নিচে বাস করে, এগুলো তাদের এই দারিদ্র হওয়ার পিছনে তাদের কোনো ই নেই, সমাজ ব্যবস্থা হয়তো বা কোনো কারণে তারা এই পর্যায়ে আছে। আর মহিমাময় আল্লাহ রব্বুল আলামিন যাকে যেভাবে চেয়েছেন তাকে সেভাবে রেখেছেন। তো আমাদের আবার আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিয়েছেন যে তুমি তোমার চেয়ে নিচে যারা অসহায় যারা, তাদের জন্য সেবার হাত বাড়িয়ে দেবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চাইব যে সবার জন্যে আমাদের সম্পদ ছড়িয়ে দিতে যেন সবাই উপকার ভোগ করতে পারে। আপনাদের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি, আমাদের সাথে থাকার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে ছোট্ট একটি মোনাজাতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين আপনার শহীদ দরবারে ভিখারির মতো হাত পেতেছি গো আল্লাহ অনেক গুনাহ করেছি আপনি যদি ক্ষমার চাদরে আমাদেরকে জড়িয়ে না নেন রব্বুল আলামিন আমাদের কি উপায় হবে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন আমিন রব্বুল আলামিন সন্তান যদি কোনো মায়ের হারিয়ে যায় সারা জনম সেই সন্তানের কথা মা ভুলতে পারে না রাতের বেলা ঘুমালেও মায়ের কান থাকে দরজার কাছে মনে হয় আহারে আমার বাবা ফিরে এসেছে আমার সন্তান আমার কাছে ফিরে এসেছে রব্বুল আলামিন তেমনি আমরা পথ হারিয়ে যখন বেপথে ঘুরে ঘুরে আল্লাহ পথ চলছি তুমি এখনো দরজা খুলে রেখেছো তুমি রহমত করেছো তুমি করুণা করেছো আর আমরা নাফরমানি করেছি বারবার গো আল্লাহ আল্লাহ গুনার নেশায় সব সময় বিভোর থেকেছি অন্যায় অপরাধের সাথে নিজেকে এমন ভাবে মিশিয়েছি আমাদের অন্তরটা কালিমা যুক্ত হয়ে গেছে আল্লাহ তোমার একটু করুণার পানি দিয়ে আমাদের অন্তরের ময়লাগুলো তুমি একটু ধুয়ে দাও তোমার তোমার করুণা তোমার দয়া তোমার রহমত আমাদের অন্তরে তুমি একটু ঢেলে দাও আল্লাহ রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে বলতেছি মাফ করিয়া দাও গো মাওলা ইলাহি আল্লাহ কত মানুষ তোমার কাছে হাত পেতে ক্ষমা পেয়েছে আল্লাহ আমরাও ফকিরের মতো তোমার দুয়ারের ফকির হয়েছি তোমার দরজার ভিখারি হয়েছি আল্লাহ তুমি একটু রহমতের দৃষ্টি আমাদের দিকে ফেরাও আমিন আল্লাহ তুমি একটু করুণার দৃষ্টি আমাদের দিকে ফেরাও আল্লাহ তুমি আমাদের দিকে একটু নজর ফেরাও রব্বুল আলামিন অনেক ভুল হয়ে গেছে সব ভুলগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সামনে যতদিন বাঁচবো নেকের সাথে থাকতে পারি চলতে পারি নেকের পথে সেই তৌফিক দান করো মানুষের সেবার জন্য কিছু করতে পারি সেই তৌফিক দাও জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিযুক্ত রাখতে পারি সেই তৌফিক দান করো রব্বুল আলামিন অনেক মানুষ অনেক রকমের আছে শীতের মধ্যে কষ্ট পায় আল্লাহ এরা তো তোমার বান্দা আল্লাহ এদের জীবন মানের তুমি উন্নয়ন করে দাও আল্লাহ তোমার বান্দাদের প্রতি তুমি রহমত করো করুণা করো আল্লাহ অনেক পথ শিশু সুবিধা বঞ্চিত শিশু আছে আল্লাহ যারা অভাবে আছে কষ্ট আছে আল্লাহ তাদেরকে তুমি অভিভাবকের দায়িত্ব আল্লাহ কিছু মানুষকে তুমি দিয়ে দাও রব্বুল আলামিন আমাদের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় আল্লাহ তাকে আপনি ন্যাক হায়াতে তৈয়বা দান করুন মানুষের জন্য দেশের জন্য তার প্রতিষ্ঠানগুলো আরো কাজ করতে পারে বেশি বেশি সেই তৌফিক দান করুন আল্লাহ ব্যবসায় বরকত দিন আসমানি জমিনি বালা মুসিবত তার জীবন থেকে আপনি দূর করে দিন রব্বুল আলামিন আমাদের অনুষ্ঠানকে কবুল করে নিন যারা বলে এবং যারা শুনে তাদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ আমাদের এই অনুষ্ঠানকে নাজাতের উসিলা হিসেবে আপনি কবুল করে নিন আল্লাহ অনেকে আছে যাদের মা নাই অনেকে আছে যাদের বাবা নাই মাকে মা বলে ডাকতে পারে না বাবাকে বাবা বলে ডাকতে পারে না মায়ের কথা মনে পড়লে হৃদয়ে ভেঙে যায় কত মানুষ মাকে মা বলে ডাকে বাবারে বাবা বলে ডাকে আল্লাহ অনেকে আছে মা বাবারে ওই যে অন্ধকার কবরে রেখে এসেছে কত খবর এসেছে কত জায়গা থেকে মা কেমন আছে বাবা কেমন আছে আজ পর্যন্ত জানে না আল্লাহ সাদা কাপড় চোখের পানি দিয়ে ভিজিয়ে কবরে রেখে আসলো কত ঝড় হলো বৃষ্টি হলো বন্যা হলো বাদন হলো আল্লাহ কেমন আছে জানে না আল্লাহ যাদের মা বাপ নাই তাদের মা বাপের কবরের আজাব বন্ধ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন